হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি বানাচ্ছি মোংলাই চিংড়ি। তার জন্য আমরা লো ফ্লেমে দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ এবং আমন্ড বাদাম দিয়ে দিলাম। এবার আমরা লো ফ্লেমে হালকা রোস্ট করে নেব। মশলাটা রোস্ট হয়ে গেলে মিক্সিতে ঢেলে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা পিষে নেব। মশলাটা এবার অল্প একটু দই দিয়ে পিষে নেব। ভাজা পেঁয়াজটা এবার পেস্ট করে নেব। এবার আমরা ওই মশলাটার মধ্যে টক দই ভালো করে মিক্স করে নেব। চিংড়িটা নিয়ে চিংড়িটার মধ্যে আদা, রসুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমরা একটা ননস্টিকের তাওয়াতে হাই ফ্লেমে একটু তেল দেব, তারপর 1 চামচ ঘি দেব। এটা গলে গেলে তারপর আমরা গোটা গরম মশলা দেব। দই দিয়ে যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে নুন, চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা চিংড়ি দিয়ে দেব। রান্নাটা হবে মিডিয়াম ফ্লেমে। চিংড়িটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এত অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবার গরম মশলা ও কেওড়ার জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ধনে পাতে দিয়ে রান্নাটা শেষ করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।